এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে পদার্থবিজ্ঞান বিষয়ে একটা কোপ দিতে পারবে, আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাইয়ারা, তোমরা যদি পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট 5টি করে যদি সৃজনশীল যদি তুমি করে যাও, দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় এই 5টি করে সৃজনশীলের ভিতর থেকেই কিন্তু ভাইয়া আসবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 5টা করে সৃজনশীল কইরা যায় তাহলে কি কমন আসবে, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার হলো। দেখো, এখানে 5টা সৃজনশীল দেওয়া মানে কি, এখানে 5টা সৃজনশীল দেওয়া মানে হচ্ছে তোমার 5টা নিয়ম শিখতে হবে। এই 5টা নিয়ম এমন ভাবে শিখবা যাতে করে ওই নিয়মের ভিতর থেকে যদি তোমার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে তুমি যেন অ্যান্সার দিতে পারো, তোমার সেইভাবে কিন্তু ভাইয়া শিখতে হবে। এবং শুরুতে বলে রাখি যে যারা টেস্ট পরীক্ষার একদিন আগেও যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি বলবো ভাইয়ার আজকের এই ভিডিওটা ফুল দেখো, তোমার জন্য কিন্তু ভাইয়া হেল্পফুল হতে যাচ্ছে, ওকে। এবং আর একটা কথা বলে রাখি যে ভাইয়া, তোমরা যদি এই 5টি সৃজনশীল যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি করো, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য 2025 সালে তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, তোমার ফাইনাল পরীক্ষার জন্য এই পদার্থবিজ্ঞান সাবজেক্টে 80% তোমার অলরেডি প্রিপারেশন ডান। কত পার্সেন্ট ভাইয়া? 80% তোমার প্রিপারেশন ভাইয়া ডান, ওকে। তাহলে দেখো, এখানে আমি কিন্তু শুরুতে লিখেছি প্রথম যে অধ্যায়টা ভৌত রাশি ও পরিমাপ, এই যে চ্যাপ্টারটা আছে, এই যে দেখো ভৌত রাশি পরিমাপ, এই অধ্যায় থেকে ভাইয়া তোমার যশোর 2023, টাকাপুর 2023, রাজশাহী 23, কুমিল্লা 23 ভাইয়া এই 4টা সিজনশীল কিন্তু ভাইয়া তোমার করতে হবে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারের উপর কিন্তু ভাই আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে 2টা ক্লাস আছে, যদি কারো বিন্দু মাত্র সমস্যা থাকে তোমার ওই 2টা ক্লাস দেখলে তোমার A to Z, তোমার MCQ থেকে শুরু করে তোমার সৃজনশীল সব কিছু ভাইয়া তোমার কিন্তু কভার হয়ে যাবে। কারণ প্রথম এই অধ্যায়ে কিছু নিয়ম আছে, জাস্ট 3 থেকে 4 ধরনের ম্যাথ আছে, এটা একটু ভালোভাবে তোমার কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু সৃজনশীল গুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, ওকে। আচ্ছা, পরবর্তীতে আসি, দেখো দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়। এই চ্যাপ্টার থেকে চট্টগ্রাম 23, যশোর 23, রাজশাহী 23, বরিশাল 23, ময়মনসিংহ 23 ভাইয়া এই 5টা সিজনশীল কিন্তু তোমার করতে হবে, ওকে। তারপরে আসছে দেখো বল যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে রাজশাহী 23, যশোর 23, চট্টগ্রাম 23, ঢাকা 23, ময়মনসিংহ 23 ভাইয়া এই 5টা সিজনশীল কিন্তু ভাইয়া তোমার দেখতে হবে, ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? এখানে এই সিজনশীল গুলা ভাইয়া দেখবা যে তোমার নিয়মগুলো একটু মুখস্থ করতে হবে, তোমার যদি লাগে লাগে তুমি মুখস্থ করে ফেলবা, বাট তারপরে তোমার নিয়মগুলো মাথায় রাখতেই হবে ভাইয়া, রাখা লাগবে যেভাবে হোক, ওকে। আচ্ছা দেখো, কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটা অনেকের কাছে ইজি লাগে, অনেকের কাছে আবার কিন্তু কঠিন লাগে। যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের ভিতরে টপার আছো, যারা একেবারে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে টপার অথবা একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আছো, তোমরা অনেকেই বলতে পারো লাস্ট বেঞ্চের যারা স্টুডেন্ট আছো যে ভাইয়া, আমরা তো আমাদের তো পদার্থবিজ্ঞানের উপর ভালো একটা প্রস্তুতি হয় নাই, তো এখন টেস্ট পরীক্ষায় শুধুমাত্র পাস বা তার একটু উপরে নাম্বার পেলেই হবে, মোটামুটি ভাবে প্রস্তুতি আমরা টেস্ট পরীক্ষার পরে নিব, এরকম আসলে চিন্তা ভাবনা করতেছো, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন কোন চ্যাপ্টার গুলা, কোন কোন অধ্যায় গুলো আমাদের পড়তে হবে এগুলো একটু দেখাই, এটা আমি এই ভিডিওর লাস্টের দিকে তোমাদের সাথে আলোচনা করব, ওকে। তাহলে দেখো, কাজ ক্ষমতা শক্তির অধ্যায় থেকে এখানে কিছু দারুণ দারুণ সৃজনশীল আছে, মজার মতো সৃজনশীল আছে, একেবারে ইজি। দেখো রাজশাহী 23, বরিশাল 23, ময়মনসিংহ 23, রাজশাহী 23, এই রাজশাহী 23 সম্ভবত 2টা সৃজনশীল আছে, দুটোটা তোমার কিন্তু করতে হবে, যশোর 23 ভাইয়া এই 5টা সৃজনশীল কিন্তু তোমার করতেই হবে, ওকে। এখন অনেকেই তোমরা বলবা, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা বলবা ভাই আপনি তো সৃজনশীলের উপর একটা সাজেশন দিলেন যে না, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই এই সৃজনশীল গুলো করলে আমাদের পরীক্ষাতে আসবে, তাহলে MCQ আমরা কিভাবে করব? আমি অলওয়েজ একটা কথা বলি, তুমি ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হও আর একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও, আমি সবাইকে একটা কথা বলি, তুমি MCQ তে যদি পড়ো হইতে চাও তাহলে টাইপ ভিত্তিক MCQর কোনো বিকল্প নাই, তাতে তুমি পদার্থ বলো, রসায়ন বলো, উচ্চতর গণিত বলো, গণিত বলো, তুমি যেই সাবজেক্টের কথা বলবা টাইপ ভিত্তিক MCQর উপর কোনো কথা নাই। তুমি যদি টাইপ ভিত্তিক MCQ পারো তাহলে দেখবা তুমি MCQ তো পড়ো হইতে পারবা। অনেকে বলবে ভাইয়া টাইপ ভিত্তিক MCQ কি, এটাই তো আসলে বুঝতে পারলাম না, টাইপ ভিত্তিক MCQ ভাইয়া হইছে কিন্তু নিয়ম, জাস্ট নিয়ম। যদি তুমি চিন্তা করো এই পদার্থবিজ্ঞানের যে গতি অধ্যায়টা আছে ভাইয়া, এই পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় টোটাল 5 টাইপের MCQ আছে, তুমি 5টা টাইপের MCQ শিখবা, বিগত বছরে যদি 100 MCQ থাকে 100 MCQ তুমি করতে পারবা। এই বল অধ্যায় ভাইয়া 4 থেকে 5 টাইপের MCQ আছে ভাইয়া, তুমি যদি 4 থেকে 5টা MCQ শিখো, বিগত বছরে যদি 100 MCQ থাকে, তাতে টেস্ট পেপার বলো, তাতে সাপ্লিমেন্ট বলো, তাতে গাইড বলো, যা বলো, বিগত বছরে যতগুলো MCQ আছে তুমি সবগুলো কিন্তু করতে পারবা, এটা আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি,
এখন তাহলে বলতে পারো ভাইয়া, আপনি এতটা কনফিডেন্স নিয়ে বললেন যে এই চ্যালেঞ্জ দিয়ে যে আপনি বললেন যে একটা ক্লাস দেখলি টাইপ বি থেকে এমসিকিউ, তাহলে আমি 100 এমসিকিউ করতে পারবো, তাহলে আমাদের ক্লাস দেন। সো এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে আমার কিন্তু ক্লাস আছে, একটা ক্লিক করো, একটু ভিডিও অপশনে যাও, এই রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, ভিডিও অপশনে যাও, একটু নিচের দিকে যাও, ওখানে দেখবা টাইপ বি থেকে এমসিকিউর উপর ক্লাস আছে। তুমি যে কোনো চ্যাপ্টারে যে কোনো একটা ক্লাস দেখবা, মানে একটা ক্লাস দেখো, তাহলে তুমি বুঝবা। এরপর বিগত বছরের সাপ্লিমেন্ট টেস্ট পেপার গাইড একটু খুলবা, খোলার পর একটু প্র্যাকটিস করবা, তারপর তুমি কমেন্ট আইসা বইলো। আমার কথা বুঝতে পেরেছো? সো যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স আছে, শুধু এই পদার্থ বিজ্ঞানের উপর একটা কোর্স আছে, শুধু পদার্থ না, আমার চাইল্ড সাবজেক্টের উপর কিন্তু কোর্স আছে। এই যে দেখো, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন, জীববিজ্ঞান। সো তুমি যদি ইচ্ছা করো আমার এই ব্যাচে কিন্তু ভর্তি হইতে পারো, অলরেডি প্রায় 700 উপরে স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, ঠিক আছে? তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া আমি শুধু পদার্থ বিজ্ঞান পড়বো, তাও তুমি পারো। আর যদি বলো যে ভাইয়া আমার উচ্চতর গণিত নাই, আমি 3 সাবজেক্ট পড়বো, তাও পারবা। আর যদি বলো যে ভাই আমি 4 সাবজেক্ট পড়বো, তাও তুমি পারবা। এখন বলতে পারো ভাইয়া এই কোর্সের ফি কত এবং এই কোর্সে আপনি কি পড়াবেন, এটা হচ্ছে মেইন। আপনি কি পড়াবেন এই কোর্সে? আমি তোমাদেরকে ভাইয়া 500 এমসিকিউ করাবো টাইপ ভিত্তিক। টাইপ মানে নিয়ম, আগেই বলেছি এই যে টোটাল পদার্থ বিজ্ঞানে প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় টোটাল 500 এমসিকিউ করাবো। যেই 500 এমসিকিউ থেকে ইনশাল্লাহ তোমাদের কমান আসবে, যেভাবে 2024 কিন্তু কমান আসছে। অনেকে বলবো ভাইয়া কমান আসছে কিনা এটার প্রমাণ দিচ্ছে, প্রমাণ তুমি একটু আমার ভিডিওগুলো দেখো, আগের ভিডিওগুলো দেখো, আমার ফেসবুক পেজ আছে সেখানে একটু ঘাটাঘাটি করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। এবার 200 সৃজনশীল করাবো টোটাল, এই পদার্থ বিজ্ঞানে ভাইয়া 200 সৃজনশীল করাবো, যেখানে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায় টোটাল 200 সৃজনশীল করাবো। তুমি চিন্তা করো একটা সাবজেক্টে তুমি যদি 200 সৃজনশীল করো, প্র্যাকটিস করো, এরপরে 500 এমসিকিউ যদি করো, তাহলে এমন কোনো টপিক মানে হচ্ছে বাদ যাবে, বা এমন কোনো টপিক তোমার শেখা কোনো বাদ যাবে? তো আমি আশা করি অবশ্যই অবশ্যই এখানে যে 500 এমসিকিউ এবং 200 সৃজনশীলের যে একটা চ্যালেঞ্জ থাকবে আমার তোমাদের জন্য, ইনশাল্লাহ এগুলো থেকে কিন্তু ভাইয়া কমান আসবে। হুবাহু তো পরীক্ষাতে কমান আসে না, আসে কি নিয়ম কমান আসে, নিয়ম যে নিয়মগুলো শিখায় ওই নিয়মই কিন্তু আসবে। হয়তো বা একটু ঘুরানো পেঁচানো থাকবে কোশ্চেন গুলা, এই ঘুরানো পেঁচানোর জন্যই তো তোমাদের 200 সৃজনশীল করাবো, যাতে করে তোমার প্র্যাকটিসটা আরো ভালো হয়। তুমি যদি ইচ্ছা করো আমার এই সাইড সাবজেক্টে কিন্তু ভর্তি হইতে পারো। সো এই সাইড সাবজেক্টে টোটাল 2000 এমসিকিউ করাবো, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে 500 করে এমসিকিউ, তাহলে 4 সাবজেক্টে 2000 এমসিকিউ, এবং প্রতিটা সাবজেক্টে 200 সৃজনশীল, তাহলে 4 সাবজেক্টে টোটাল 800 সৃজনশীল কিন্তু ভাইয়া তোমাদের করানো হবে। তুমি ইচ্ছা করলে 4 সাবজেক্টে ভর্তি হতে পারো। কোর্সের ফি হচ্ছে মাত্র 1220 টাকা, এরপর আর কোনো টাকা দিতে হবে না। আর তুমি যদি বলো যে না ভাইয়া আমি শুধুমাত্র পদার্থ বিজ্ঞান পড়বো, সো পদার্থ বিজ্ঞান এই ফিজিক্স তুমি পড়তে পারো। এই কোর্সের ফিজিক্সের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র ভাইয়া 510 টাকা। 510 টাকা ভাইয়া তুমি পাচ্ছ ভাইয়া টাইপ ভিত্তিক 500 এমসিকিউ পাচ্ছ, সৃজনশীল পাচ্ছ 200 সৃজনশীল, টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ, তুমি লাইভ ক্লাস পাবা, তুমি এখান থেকে তোমার রেকর্ড ক্লাস কিন্তু আছে তোমাদের জন্য প্রতিটা। এখন বলতে পারো ভাইয়া ক্লাস কবে শুরু হয়েছে? ক্লাস অনেকদিন আগেই শুরু হয়েছে তোমাদের জন্য, ক্লাসগুলো সুন্দরভাবে সাজানো আছে, যখন তোমার ভর্তি হবা তখন কিন্তু ক্লাসগুলো সাথে সাথে দেখতে পারবা, ওকে? এবং তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভাইয়া, তুমি আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখবা। যদি তুমি মনে করো ক্লাস দেখার পরে যে না ভাইয়ের কাছে পড়লে আমি ভালো ভালো কিছু বুঝতেছি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমি সাজেশন দেবো ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? নাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই, ওকে? এখন তোমরা বলবো ভাইয়া ভর্তি হবো কিভাবে? ভর্তি হওয়ার জন্য ভাইয়া এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে তুমি ক্লাসগুলো পাবা, এ টু জেড সবকিছু তুমি বিস্তারিত জানতে পারবা, ওকে? আচ্ছা, সো দেখো তাহলে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এই কয়টা সিএনসিএল তুমি দেখবা। তারপরে আসি, দেখো এই যে পদার্থের অবস্থা ও চাপ, এই পঞ্চম অধ্যায় থেকে এখান থেকে কুমিল্লা তেজ, যশোর তেজ, বরিশাল তেজ, দিনাজপুর তেজ, তারপর ময়মনসিংহ তেজ, এই কয়টা সিএনসিএল কিন্তু দেখবা, ওকে? তারপরে আসি কিন্তু ভাইয়া বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে রাজশাহী বিশ, যশোর বিশ, ঢাকা বিশ, চট্টগ্রাম বিশ, ময়মনসিংহ বিশ, ভাইয়া এই কয়টা সিএনসিএল দেখবা। তরঙ্গ শব্দ, এই চ্যাপ্টারটা তো অনেকের কাছে পানি ভাত, রাইট? তো এখান থেকে যশোর তেইশ, কুমিল্লা তেইশ, চট্টগ্রাম তেইশ, ঢাকা বাইশ, ময়মনসিংহ বাইশ, ভাইয়া এই কটা সিএনসিএল দেখবা। আলোর প্রতিফলন থেকে রাজশাহী তেইশ, ঢাকা তেইশ, কুমিল্লা তেইশ, চট্টগ্রাম তেইশ, বরিশাল তেইশ, ভাইয়া এই কটা সিএনসিএল দেখতে হবে। দেখো আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি, এই আলোর প্রতিফলনের উপর আমার দুইটা ক্লাস আছে, আলোর প্রতিফলনের 5টা নিয়ম আছে, 5টা টাইপ আছে। সো দুইটা ক্লাস যারা দেখবে, এখানে 5টা না, অর্থাৎ সিএনসিএল যতগুলো আছে, যতগুলো এই চ্যাপ্টার আছে সবগুলো তুমি পারবা,
তুমি বলতে পারো ভাই আলোর প্রতিফলন এখন পর্যন্ত ধরেই নাই, মাথায় ঢোকে না। আমার ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে দুইটা ক্লাস আছে, একটু দেখো কষ্ট কিনা, খুঁজে দেখো, একটু ক্লিক করো ভিডিও অপশনে, যে অনেক নিচে যেতে হবে, নিচের দিকে গেলে তুমি ক্লাস দুইটা দেখতে পারবে, দুইটা ক্লাস দেখো। দুইটা ক্লাস দেখার পরে তারপর বিগত বছরের সৃজনশীল বলো যা কিছু বলো একটু প্র্যাকটিস করো, দেখো তোমার কাছে কেমন লাগে। ঠিক আছে, আলো প্রতিফলন থেকে কুমিল্লা 20, চট্টগ্রাম 20, সিলেট 20, দিনাজপুর 20, রাজশাহী 19, ভাইয়া এই কটা সৃজনশীল দেখবা। স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ থেকে রাজশাহী 20, সিলেট 20, দিনাজপুর 20, তারপর বরিশাল 19, রাজশাহী 17, এই কটা সৃজনশীল দেখতে হবে। চল বিদ্যুৎ থেকে ঢাকা 23, চট্টগ্রাম 23, কুমিল্লা 23, সিলেট 23, বরিশাল 23, এই কটা সৃজনশীল। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এখান থেকে কুমিল্লা 20, সিলেট 20, বরিশাল 20, ময়মনসিংহ 20, যশোর 20। আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স থেকে ঢাকা 20, যশোর 20, কুমিল্লা 20, এই তিনটা সৃজনশীল দেখলেই হবে। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, অনেকে বলো ভাইয়া এই চ্যাপ্টারও করা লাগবে, দেখো বলতেছি আমি, রাজশাহী 20, যশোর 20, দিনাজপুর 20, আর আছে যশোর 19। ভাইয়া এই কটা সৃজনশীল যদি তোমরা দেখো তাহলে দেখবা সকল নিয়মগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এসে গেছে। এবং আমি পার্সোনালি তোমাদের সবাইকে সাজেশন করবো ভাইয়া, তোমার কষ্ট হলেও এই কয়টা দিনে ভাইয়া এখানে যে কয়টা সৃজনশীল আমি দিয়েছি এগুলো একটু করো, কারণ তাহলে তোমার ফাইনাল পরীক্ষার জন্য তোমার 80% অলরেডি কাবার হয়ে গেছে এবং যাবে। আমার কথা বুঝতে পেরেছ? সো এখন আসি, তোমরা যারা বলবা যে ভাইয়া আমরা তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বা আমরা চিন্তা করতেছি যে কোনোভাবে পাস করলে বা পাশের চেয়ে একটু উপরে মার্ক তুলতে পারলেই হলো, সো এক্ষেত্রে আমাদের করণীয় কি বা এক্ষেত্রে আমরা কোন কোন অধ্যায়ের উপর ফোকাস দিব বেশি? দেখো তোমাদের জন্য আমি বলবো ভাইয়া, তোমার কাছে গতি অধ্যায় আমার ক্লাস আছে, আমার গতি অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাস আছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, দেখো। সো গতি অধ্যায় তুমি কিন্তু পারবা, তুমি পারবা, এবং গতি অধ্যায় থেকে ভাইয়া কিন্তু সৃজনশীল থাকে, ওকে। সো গতি অধ্যায় তুমি ফোকাস করবা, দেখো আমি তোমাদের জন্য সাজেশন দিচ্ছি, গতি অধ্যায় ভাইয়া, গতি অধ্যায়। আচ্ছা, এরপরে বল অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে, আমি জানি এখানে বন্ধু রিলেটেড ম্যাথ আছে, এখানে আরো অনেক টাইপের কিন্তু ম্যাথ আছে, অনেকের কাছে কঠিন লাগে। যাই হোক, যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তাদের জন্য, আর যারা মিডিল লেভেল স্টুডেন্ট ভাইয়া তোমার একটু কষ্ট হইলে কিন্তু ভাইয়া করবা, ওকে। যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তোমাদের জন্য সাজেশন, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা ভেরি ভেরি মানে একেবারে সহজ, আমার বেসিক ক্লাস আছে, দেখো ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা। সো এই অধ্যায়ের সৃজনশীল গুলো তুমি পারবা, কয় টাইপের আর শুধু মানে 3 থেকে 4 টাইপের সৃজনশীল আছে, ওই 4টা টাইপের সৃজনশীল করলে তোমার সব সৃজনশীল কিন্তু এসে যাবে, ওকে। ভাইয়ের ক্লাস আছে, দেখো। এরপরে পদার্থের অবস্থা ও চাপ, অনেকে বলো ভাইয়া একটু কঠিন লাগে, কিন্তু আমি মনে করি যদি সম্ভব হয় এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবা। তরঙ্গ শব্দ এটা তো অবশ্যই তুমি দেখবা। আলোর প্রতিফলন আমি বলবো আমার দুইটা ক্লাস দেখো, তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হইলো কষ্ট হইলো আমার দুইটা ক্লাস দেখো, আলোর প্রতিফলন থেকে তুমি একটা সৃজনশীল কমান্ড পাবা এবং এখান থেকে তুমি অ্যান্সার দিতে পারবা। আমার দুইটা ক্লাস আছে, আমি আবারও বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে তুমি যদি বলো যে ভাইয়া আলোর প্রতিফলন আমার কাছে কঠিন লাগে, তুমি যদি বলো ভাইয়া আলোর প্রতিফলন এখন পর্যন্ত আমি ধরি নাই, তাহলে আমি বলবো আমার ক্লাস দুইটা দেখতে, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। 1, 2, 3, 4, 5টা অলরেডি কিন্তু ডান। এরপরে আলোর প্রতিফলন ধরো বা স্থির বিদ্যুৎ ধরো, স্থির বিদ্যুৎ চল বিদ্যুৎ থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়ো, কারণ চল বিদ্যুৎ থেকে কিন্তু সৃজনশীল আসে, এটা কিন্তু তোমরা সবাই জানো। আর অন্যান্য বাকি অধ্যায়গুলো জাস্ট এই কটা দিলাম, এখান থেকে কিন্তু ভাইয়া তোমার সৃজনশীল পাশের জন্য ইনশাল্লাহ সৃজনশীল কিন্তু এসে যাবে। আমরি না এখান থেকে যে কয়টা আমি দিছি জাস্ট পাস করার জন্য বা পাশের উপরে মার্ক তোলার জন্য, এখান থেকে সৃজনশীল গুলা কমান আসবে, ওকে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং ভাইয়ারা যারা তোমরা আমার ব্যাজে ভর্তি হও, সো সবার কাছে আমার অনুরোধ থাকবে আগে আমার ক্লাসগুলো দেখবা, তারপরে আমার এই কোর্স গুলোতে তোমরা ভর্তি হইতে পারো, ওকে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভাইয়ারা রসায়ন বলো তারপর উচ্চতর গণিত, সো এগুলো সাজেশন কিন্তু অলরেডি কিন্তু আমি দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে, এছাড়াও কিন্তু গণিতের সাজেশনও কিন্তু দিয়েছি, ওকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।